আপা এখন আমি আইতে পারবো না আমি পায়রা যাবো আপারে পাঠাই দিতে আসছি শোন ওই আপা ডাক্তারছে আপার কাছে তো যা আমি একটু বাইরে যাবো আমার আসতে দেরি হবে আচ্ছা এখন তো নিজের বিয়েটা সাজতে পারলাম যাই হোক নিজের কথা ভাব দিছি এই এলাকায় যত যুবক পোলাবান আছে একটা পোলাবান হলে বিয়ে দেওয়া ভাব দিতাম না একবার বিয়ে করে মনে করে ক্লিয়ার করে দেব আমি তো যাই তাই ঘটক না আমি হইলাম ইরানি ঘটক এই মনে করেন ইরান সিঙ্গাপুর পাকিস্তান রাজশাহী টাঙ্গাই সিরাজগঞ্জ কোনাবাড়ি গাজীপুর এমন কোন জায়গা নাই যে ইরানি ঘটকের নাম নাই যাই হোক এবার আসি চাচার বাড়িতে চাচার তো অর্থ সম্পদের অভাব নাই দেখি চাচার ছেলেটা বিয়ে করে কিছু মোটা অঙ্গের টাকায় কামাই করতে পারে নাকি শান্ত চাচা শান্তু চাচা বাড়িতে আছেন না কে ঘটক নাকি ঘরে যা বস না বাবা বসতে আসিনি ওই কথা হইলো কি আপনার লোক দুই চারটে কথা আছে কথাটা সেই রে সামনের গ্রামে একটা মেয়ে দেখবো দেখে তারপরে ইনশাল্লাহ বাড়িতে পারবো কি কথা চাচা ওই কথা হইলো কি আপনার জন্য একটা সুখবর আনছি তুমি বিয়ে সব সময় একই কথা কও কিন্তু কাজে কর্মে কোনো মিল থাকে না চাচা এবার সত্যি কইতেছি একই পরিবারের দুইটা মেয়ে ওই বড় মেয়েটা বিয়ে দিবে কবে যাইবে তারিখ করে জানাই চাচা কথা বলি কে ওই যে মেয়ে পক্ষের সাথে কথা বললে আপনাকে আমি জানাব তাহলে এবার আমি আসি ওই যে চাচা বুঝছি বুঝছি এই যে নাও জেনে যা খরচা লাগে তুমি কই রো চিন্তা করো না ঠিক আছে ঠিক আছে আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা তাহলে আজ আমি আসি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নিখিল চল তো আমি নি আরে নে বেটা বাপের উপরেও বাপ থাকে তাই না আমার আসলে ওর কপাল দাই অনেক ভালো বুঝছস না বারবার খালি তুই যেত বড় লোকের পোলা
চেহারাটাও দেখতে নায়কের মতো বেটা থাক থাক আর পাম দিতে হইব না আজকের মতন খেলা শেষ চল উড়ি বন্ধু তুমি পার্টিটা গোছায় নিয়ে আইছো না গেলাম গা ওই যে করিম চাচার দোকানে চা খাইতে খাইতে যাবো মনে আইছো না পায়রা দিয়া পড়ে আর আমি আমার মুখের দিকে না তাকিয়ে তোমার মুখের দিকে চাইয়ে সৎমার কথা শুনবার দিকে দ্বিতীয়বার বিবাহ করি নাই বাবা আব্বা আমি সবকিছু জানি কিন্তু আব্বা আপনার কি হয়েছে বলেন তো আমার বয়স হয়েছে বাবা আমি আগের মতন নাই তাই একজনের লগে তোমার বিয়ের কথা আলোচনা করতেছি তোমার দু একদিনের মধ্যে আমার সাথে মেয়ে দেখবার যাইতে তোমার মতামত আব্বা আমি কোনোদিন আপনার কোনো কথার অবাধ্য হয়েছি বলেন আপনার পছন্দই আমার পছন্দ ঠিক আছে বাবা তুমি যাও বাজান তুমি শুধু শুধু আমগো নিয়ে চিন্তা করো আব্বা আমরা এখন ভালো মন্দ বুঝি আমাগো নিয়ে চিন্তা করতে হইব না আপনার আমি জানি রে মা শুনি তোর বড় বইনে রে কাল পরশু দেখতে এক পর্যায়ে কথা হয়ে গেছে যদি দুইটা পছন্দ হয় তাহলে তারা ওই দিন বিয়ে করে নিয়ে যাবে আব্বা তুমি কোনো চিন্তা করো না দুলাভাই আইলে দুলাভাই এরকম আদর যত্ন আমি করুম যে দুলাভাই আপনার সাথে করে নিয়েই যাইব মারে তুই খাইলি না আমি তো পরে খাবো তাহলে তোরা খা আমি মা একটু আসি আমার একটু কাম আছে কিরে আপা তোর কি হয়েছে মাথাটা ঘুরতেছে বই তুই তো কষ্ট করে থালবাড়ি করে ধুয়ে দিবি আমি পারুম না তোরটা তুই করে নিস মাসুমি তোমার আফারে নিয়ে আসো তো
মার মুখটা একটু দেখো তো। এই গটটাকে এটা কি মেয়ে দেখালে আমাকে? আরে চাচা যেই মেয়ের কথা কইছিলে সেই মেয়েই তো দেখাছি। এই মেয়ের কথা যদি বলতে, এই মেয়ের যদি কোনো ছবি দেখাইতো এখানে আমি জীবনে আসতাম না। চাচা আপনারা ছবি দেয় না কি জন্য? এই মনে করেন বর্তমানে যে যুগ আইছে, কালারে সাদা, সাদারে কালো সবই করা যায়। দেখলাম আপনি নিজের চোখ দিয়ে দেখে আসলে জিনিসটা ভালো হয়, এই জন্য আপনার সাথে করে নিয়ে পড়ছি, বাবাজিরও সাথে নিয়ে আসি। আপনারা দেখে যেটা ভালো মনে করে সেটাই করে। ভাইসব, মা মরা আমি বড়ই সংসারী, যদি আপনি একবার রাজি হয়ে যান আমার এই বাড়ি ঘর বেচে আমি আপনারে দিব, একবার শুধু রাজি হয়ে যান। টাকা পয়সা দিয়ে আমরা কি করুম? আমাকে সমাজ একটা মানের যদি আছে না, আমরা কালামাইয়া বিয়ে করামো না। কালামাইয়া আমাকে দরকার নাই, চলো বাবা আমরা যাই গে। আসলে এই ইরানি ঘটকের কপালটাই খারাপ, বুঝছেন? আমি আর থেকে কি করবো, সবাই গেছে আমিও যাই। এইসব আপনার একটা পায়ে ধরি, আপনারা যদি এইভাবে চলে যান আমি এই সমাজে মুখ দেখাইতে পারবো না। একটা উপায় আছে। কি ভাই সব? আপনি ছোট মেয়েটারে যদি এখন বিয়ে দেন আমার ফলার কাছে, তাহলে আমরা এখন আসছি, নাহলে আসসালাম আলাইকুম। চাচা রাজি হয়ে যান, এরকম সুযোগ করে বারবার আইব না। আর মিয়া ছোট আর বড় একটা বিয়ে হইলেই তো হয়েছি, এই সুযোগ করে বারবার আইব না। ছোট মেয়েটা বিয়ে দিয়ে দেন, রাজনানির মতো থাকবো, উচ্চ বংশ তার লোক, ছেলেও ইনশাল্লাহ মাশাল্লাহ খুব ভালো। রাজি হয়ে যান বাজান, তুমি রাজি হয়ে যাও বাজান, রাজি হয়ে যাও। কি কস মা? ও বাজান তুমি রাজি হয়ে যাও। মারে তুই এত ভালো বইলেই, তোর কপালে এত দুঃখ রে মা। আপনার বিয়ের সব ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইবার বোধহয় ইরানি ঘটকের কপাল খুলেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মারি কি হয়েছে তোর? কিছু হয়নি মারে, আমি সবই বুঝি রে মা। তোর চোখের পানিটা দেখে আমার এই মুখটা ফাইটা যায় রে মা, আমার এই মুখটা ফাইটা। আমার কষ্ট নাই বাবা, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো কষ্ট নাই। ওয়ালাইকুম সালাম। কি ঘটক তোমার খবর কি? দুই দিন হয় নাই চাচা, আমি অনেক দিন বাইসছেন গো। এই আপনারে ফোন দিব বলে মোবাইলটা হাতে নিছি, এরই মধ্যে আপনি আমার ফোন দিয়ে ফেলেছেন। হ্যাঁ বুঝলাম, এখন কাজের কথাটা কইয়া ফেলাও, কবে কর তারিখ করছো চাচা? ওই কথা হইল গিয়া, আগামীকাল আমি আপনি আর ভাই যান তিনজনের মিয়াটা দেখতে যাব। তোমার ভাই যান যাইব না, আমি আর তুমি যাব, ঠিক আছে চাচা? ওই কথা হলো গিয়া, ভাইয়ের যদি কোনো পছন্দ থাকে। আরে ওর কোনো পছন্দ নাই, আমার পছন্দ পছন্দ, আমি যেটা পছন্দ করি ময়ডাই ওর পছন্দ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে চাচা আগামীকাল সকাল সকাল করে বের হয়ে
ঠিক আছে হ্যাঁ রাখি ওকে ওকে চাচা ঠিক আছে ঠিক আছে যাক ইনকামের বোধহয় একটা ব্যবস্থা হলো মোটা ধরনের কিছু টাকা পাবো তোর জন্য ভালো গোর থেকে একটা সম্বন্ধ হয়েছে কাল তোর বিক্রি বাজান আমার পছন্দ করবো বাজান আমি যে কালা ওরা তোর পছন্দ করব তুই কোনো চিন্তা করিস না ওপরে আল্লাহ আছে না আমি তো আত্মক দিই আচ্ছা বাদাম তুমি যাও আমি খাবার দিচ্ছি বসুন ভিতর থেকে তাহলে মেয়েটারে নিয়ে আস ওয়ালাইকুম আসসালাম রহমত বসো মা বসো দেখে মা তোমার চাঁদ মুখ খেলা দেখানি তুই মুখটা দেখ ঘটক মে দেখি কুসকুসে কালা কালো হইলেও মনটা অনেক ভালো উঠো ঘটক এই মে চলব না চাচা এই যে মুসলিম হাজি আছে না হ্যাঁ কি হইছে হে তো হেরপোলার লিগে একশো একটা মেয়ে দেখে ওইখান থেকে একটা সুন্দরী মেয়ে বাইচ্ছে ঘরে বউ করে নি তারপর তারপরে আর কি ওই সুন্দরী বউ বাসর রাইতে জামাই টামাই ফালা দিয়ে পালাই গেছে গা চাচা মুসলিম হাজির একবারে মান সম্মান সব শেষ তাই কই কি চাচা মেয়ে কালো হলেও মেয়েটা অনেক ভালো আপনার সংসারে গেলে আপনার সংসার ভরপুর করে একবার আর ওই যে কথা আছে না নদীর পানি ঘোলাও ভালো জাতের মেয়ে কালো ভালো ঠিক আছে তুমি কথা কও আচ্ছা ঠিক আছে চাচা মেয়ে আমাকে পছন্দ হয়েছে কিন্তু ওই আমারটা একটু পাড়ায় উড়ে দিয়ে আর মেয়ের উপরে তো ডিমন করে সব কিছু করা নেবো নাকি আমার এই মেয়ে বিয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার তুমি করো আমি সব ব্যবস্থা করবো কি চুপ করে রইছো কেন ও বুঝছি লজ্জা পাইছো না দেখি তো তোমার মুখটা একটু ওই তুমি কে এখানে কি করো আমি আপনার বউ আপনি এমন কথাছেন কি লিগা কিসের বউ আমি তোমার বউ হিসেবে মানি না এইসব আপনি কি কইতাছেন এই কালির বাচ্চা কালি একটা কথাও কবি না কালির বাচ্চা কালি ঠিক আছে তোর যদি বিয়ে বর এতই ছকা ছিল অন্য কোনো জায়গায় গিয়ে মরতে পারলি না কালির ঘরের কালি কি রে দোস তোর না বাসর রাত কি এর বাসর রাত
আজকে হলো আমার জীবনের কাল রাত। কি কইছে তো রাহুল দাউর কথা? হ্যাঁ আমি ঠিক কইতাছি বন্ধু। আব্বার আমার জীবনের শেষ করে দিছে কালো মেয়ের লগে বিয়ে দিয়া। তুই এমন করতাছিস কেন? আরে দেখলেই আমার শরীরটা জ্বলে পুরো ছাইরে যায়। কিরে তুই তো কখনো মদ খাইতি না? আমার মতো তোকে বুকে এত জ্বালা থাকলে পুরো মদ না বিষ খাইতি। যা হনের হয়ে গেছে সব বুইলা যা। কেমনে বুইলা যাবো? ওর দিকে তাকাইলে আমার ভিতরটা জ্বলে পুরো যায় আর মনে চায়। সবকিছু মনে চাইলে হইব না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাইব। কেমনে? তোর একটা কথা বলি, তুই আমার সামনে আবি না, যা। আপনি এরকম করতেছেন কেন? কি হিসাব না? বাচ্চা কালে যা, আমার চোখের সামনে আবি না। আমি কি খামানা খাবো তোর কই তৈব? আমার চোখের সামনে তুই যত কমাবি ততই তোর জন্য ভালো। কি কইছি বুঝছস? আমার চোখের সামনে কালির বাচ্চা কালি আমার জীবনটা একবার শেষ করে দিছে। বৌমা বৌমা একটু বাইরে তো মা। এ বাজার নাও আচ্ছা
জালার কাছে যাবো। তোমার পাকের ঘর ঠিক করার কথা কইছিলাম, করছো? সময় পাই নাই। সময় পাই নাই মানে তোমার যে এক সপ্তাহ আগে কইছি মনে নাই? আমার কিছু টাকা লাগবে। মনে নাই মানে গতকাল তোমার 5000 টাকা দিলাম ওই পাকের ঘর ঠিক করার লাইগা, সেই টাকা কই? ওই টাকা খরচ হয়ে গেছে, এখন টাকা লাগবে, টাকা দেন। তোমার আমি একটা টাকাও দেব না, তুমি আমার চোখের সামনে টিয়া দিয়ে যাও। ঠিক আছে, আপনার টাকা আমার লাগবো না, আপনার টাকা ছাড়াই আমি চলতে পারবো। আমার মায় মনে হয় অনেক সুখে আছে, আমার মায়ের আমি দেখতে যাব, আমার মায়ের আমি দেখতে যাব। প্রয়োজন হইলে তাই করবো। বাজান ভালো আছো? হ্যাঁ শ্বশুর আব্বা, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি বাজান। কোথায় যেতেছেন আব্বা? তোমাকে বাড়িতে যাইতেছি, মায়েরে কতদিন ধরে দেখি না। কি কন আব্বা, চম্পা তো অনেকক্ষণ আগেই আপনাকে বাড়িতে গেছে, এতক্ষণে মনে হয় পৌঁছে গেছে। আপনার দেখার লেগে তো অনেকক্ষণ আগে বাড়ি থেকে বাড়িতে ছেলে বাজান যাই, মেয়ে ডান হলে দরজার সামনে দাঁড়ায় থাকে। হ বাজান, আপনি তাহলে তাড়াতাড়ি যান। ওই কালি, ওই কালির বাচ্চা কালি, আমার কথা শুনছ না? কালির বাচ্চা কালির সাহস কত? আমার কথা শুনে না। কি হয়েছে রানি? আমার কথা বুঝছ তুই? তোর আইতে এত দেরি হইলো কে? আমি রান্না বান্না করতেছিলাম। কি এর তোর রান্না বাড়ি? আমি তোরে ডাকলে বন্দুকের গুলির মতন আমার সামনে হাজির হবি। ঠিক আছে। ওই ঠিক আছে মানে কি? হ্যাঁ কালির বাচ্চা কালি, ঠিক আছে। আমি যে তোরে মারি এই কথা এই চার দেওয়ালের বাইরে যদি যায় তাইলে তোরে কাইটা পিস পিস কইরা নদীতে ভাসায় দিমু, বুঝছস? কালির বাচ্চা কালি মনে থাকে জানো কথাটা? কালির বাচ্চা কালি
শালার ফকিরনির বাচ্চা মিস কল দেয়, কল দিতে পারে না। হ্যালো, কে আপনি? আপনার কোনো কাজ কাম নেই, বারবার মিস কল দেন। আপনার মনটা মনে খারাপ না? এই মন খারাপ না কি খারাপ আপনারে বলতে হইব, কি কারণে মিস কল দিতেছেন বারবার সেটা বলেন। আচ্ছা, আপনি রাগ করছেন কেন? আমি কি আপনার বন্ধু হতে পারি? আপনার কি আমি চিনি? সময় মতো চিনে যাবেন। আচ্ছা, আপনি যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন। আমি বুঝতে পারছি আপনার মনটা অনেক খারাপ, তাহলে রাখি। হ্যালো, হ্যালো জি, বলেন। না, মন মেজাজটা অনেক খারাপ ছিল তাই। বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? চুপ করে আছেন কেন? কিছু বলেন। এই বিয়ের কথা শুনলেই না আমার মেজাজটা খারাপ হয়ে যায়। ঠিক আছে, আজকে বলতে হবে না, অন্যদিন বললেন। আচ্ছা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? হ পারো। বাজারে বড় যে তোমার বউ আছে তার লাগে ভালো ব্যবহার করো না, এমনও সময় আছে বারো যাও, নাইলে খবর আছে। আমি বাড়িতে নাই, আরে দিক দিয়ে তুই গুলি চালাস, কালির বাচ্চা কালি। আমি কিছুই কই নাই, আমার শুধু আপনি কালি কালি কেন করেন? বিয়ের আগে কি আপনি আমার দেখেন নাই? না, দেখেন নাই, দেখেন নাই। আমি তোরে তোরে দেখলে আমি কোনোদিনও বিয়ে করতাম না। কালির বাচ্চা কালি, কি রে তোর মুখে দেয় ক্ষয় ফুটছে? এইসব কি সম্ভব? তোমার লিখা কেন মালিকদের সরে যাইবো? আমি কি বাড়ি ঘর ছেড়ে যাব গা? কালি বাচ্চা কালি, তুই থাকতে পরে দিতেছিস বুঝছ? থামলি না, বাড়ি ঘর ছেড়ে যাব গা। আমি তোর জীবনটা নষ্ট করলাম মা, তুই আমারে দোষিস না, আমার মাফ করে দিস। আমি কি অপরাধ করছি? আমার কপালে থেমে এত দুঃখ কেন দিলা? শরীরে চামড়া কালা, হেলে যদি আমার অপরাধ হয় মন দিলা নাকে? টাকা আছে না রে আজকে টাকা শেষ জায়গা মেয়েটা দরকার একটা চমৎকার জায়গা।
আমার মায়ের গুলোই ভালো নয়, আমার মায়ের দেওয়ার জন্য আমার এই মুখটা জানি কেমন করে, আমার মুখটা ভাই না মারে, তুই কেমন আস তোর দেওয়ার জন্য আমার এই মুখটা ভাই না মারে মারে। চাচাই মানে মরে গেছে গা, এখানে চম্পা করে তাই কেন যখন কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে বকুল ফুল গোলাপ শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে, হো 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 লা 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 কিরে কালি, শুনলাম তোর বাপটা নাকি মরে গেছে, কিরে কথা কাছ থাকে? কালির বাচ্চা কালি, তুই মরলি না কেন? তুই মইরা তোর বাপটা বাইসা থাকলো তো অন্তত আমার জন্য ভালো হইতো। তুমি আমার লগে খেলিয়া গেলা না মাজা, গেলা না আমি আর সহ্য করতে পারতেছি না। হ্যালো, কেমন আছো? ভালো না। কেন, কি হয়েছে? আর বইলো না, শুধু অশান্তি আর অশান্তি, আমার জীবনটারে শেষ করে দিছে।
আচ্ছা তুমি তো বললে না তুমি বিয়ে করেছো কিনা। বিয়ে আমি করি নাই, বিয়ে আমারে করাইছে, আমার জীবনটারে ধ্বংস করে দিছে। কি হয়েছিল তুমি জানো না বন্যা? আব্বা আমার সংসারে একটা কালির বাচ্চারে বিয়ে করাইয়া অশান্তি বাঁধাই দিছে। আমার জীবনেও একটা ঘটনা আছে, আমার মাও আমাকে এক বুড়ো একটা লোকের সাথে বিয়ে দিয়েছিল। তারপর আমি সব মেনে নিয়েছিলাম, কিন্তু ওই লোকটা আমাকে খুব টর্চার করলো, খুব অত্যাচার করছে, আমি সহ্য করতে পারি না, এই জন্য আমি চলে এসেছি। ভাবছিলাম আর কোনো দিনও বিয়ে করব না, কোনো সংসার করব না, কিন্তু তোমার সাথে কথা বলার পর মনে হলো যে না, তোমাকে বিশ্বাস করা যায়, ভালোবাসা যায়। জানো, তুমি যদি কিছু না মনে করো আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই। তুমি কেঁদো না বন্যা। না, আমি আর কাঁদবো না, তুমি যদি আমার পাশে থাকো আমি আর কাঁদবো না। আমি তোমার পাশে আছি। সত্যি সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি বলছি, আমি তোমাকে নিয়ে সংসার করব। তুমি কালকে আমার সাথে দেখা করো। আচ্ছা ঠিক আছে, কালকে আমরা দেখা করব। এখন রাখি। ওকে বাই। আমি তোর বুকে চলে এলাম। এসব আপনি কি কইতাছেন? চুপ, কালির বাচ্চা কালি, তোরে দেখলে আমার সারা শরীর আগুন ধরে যায়। আমার থেকে তুই যত দূরে থাকবি ততই তোর ভালো, বুঝছস কি কইছি? কালির বাচ্চা কালি, তুমি আমার কত কষ্ট দিবা, সহ্য করতে পারতেছি না।
ওয়ালাইকুম সালাম। কই যাইতেছেন আব্বা আপনি? তুমি কেমন লোক ঠাট্টা করতেছো? তুমি জানো না আমার ডায়াবেটিস প্রতিদিন সকালে হারতে হয়। আব্বা আমার কিছু টাকা দরকার, বেশি না আব্বা, মাত্র 500 টাকা। এই নাও টাকা, আমার চোখের সামনে থেকে দূর হও। কি ব্যাপার, কিছু বলছো না কেন? তুমি অনেক সুন্দর, তোমাকে দেখে যে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। তুমিও তুমি সত্যি বলতেছো? আজ থেকে তোমার দুঃখ মানে আমার দুঃখ, তোমার মনে কোনো দুঃখ রাখবে না। তুমি পাশে থাকলে আমার কোনো দুঃখ থাকবে না। দেখলে না আমার ভিতরটা জবাব দাও, মেয়েটা ভালো দেখে সব দুঃখ নিজের মাঝে লুকিয়ে রাখছে, আমার কাছে কোনো অভিযোগ করা নাই। আসলে তুমি কি করতে চাও বলো তো? আমি ওকে তালাক দিতে চাই। রাজ্য আমি তোমার ত্যাগপত্র করলাম। এবার থেকে তুমি এলে যা, তুই এলে একটা অপয়া, ধর্মের পরে তুই তোর মারা খাইছ, তোর বাপের খাইছ, আবার আমার বাপেরও খাইলি, কালকে কেমন খাবি? এবার থেকে বেরো তুই। আব্বা আপনি আমার সেটা চলে গেলেন, আমি কারে আব্বাকে ডাকবো, কে আমার শাসন করবো আব্বা?
কেন? ও শিট, আরেকবার দেখি কি ওর ফোন ধরে কিনা। হ্যালো, কি ব্যাপার? তোমার গলাটা এত ভাঙা ভাঙা কেন? তুমি কি কান্না করছো? আব্বার নাই বন্যা, আব্বা আমার রাইকা চিরদিনের জন্য চইলা গেছে। সরি, আমি বুঝতে পারি না। শোনো, এত ভেঙে পড়ো না, একদিন তো সবাইকেই মরতে হবে। এত কান্না করো না, প্লিজ একটু শান্ত হও। তার একটা কাজ করো, তুমি ওখানে একা থাকলে তোমার মনটা আরো খারাপ হয়ে যাবে, তার চাইতে ভালো তুমি আমাদের বাড়িতে চলে এসো। কিন্তু আমি তো তোমার বাসা চিনি না। আচ্ছা ঠিক আছে, বাসা চিনো না, সেদিন যে আমরা দেখা করলাম না ওখান থেকে, ওই যে পরে যে পিছনে যে একটা বড় বাড়িটা আছে, তার পরের বাড়িটাই আমার, আমি ওখানে দাঁড়াচ্ছি, তুমি চলে এসো। আচ্ছা ঠিক আছে। কি হবে, পিছনে সবকিছু ভুলে যাও, আবার নতুন করে শুরু করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমিও তো নতুন করে সবকিছু শুরু করতে চাই, কিন্তু কিন্তু কি, তোমার মনেও কষ্ট আমার মনেও কষ্ট, চলো আমরা সব কষ্ট ভুলে দুজনে এক হয়ে যাই। তুমি সত্যি কইতাছো? হ্যাঁ, তোমার যদি সমস্যা না থাকে চলো আমরা বিয়ে করে ফেলি।
তোমাদের বাড়িটা না অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আচ্ছা বলো, আজকে রাতে তুমি আমাকে কি উপহার দিবে? আজ থেকে তো আমার সবকিছুই তোমার। তারপরেও আত্মীয় স্বজনরা যদি বলে যে বাসর রাতে তোর স্বামী তোকে কি দিয়েছে, তখন আমি কি বলবো? তুমি না চাইলেও আমি তোমাকে দিতাম। ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমার জন্য কিছু। এটা আমার মায়ের গহনা, সবগুলোই তোমাকে দিল। তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। আচ্ছা বলো, তোমার টাকা উপার্জনের উৎসাহ কি? বাজারে আমাদের দোকান আছে, সেইখান থেকে ভাড়া পাই, ওই ভাড়া দিয়ে আমাদের চলে। আচ্ছা ঠিক আছে, শোনো বলো, এখন থেকে বাজে কোনো খরচ করবে না, কারণ ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। এখন থেকে টাকা পয়সার যা হিসাব সব আমার কাছ থেকে নেবে। ঠিক আছে মহারানী, এই নাও চাবি, এখানে টাকা পয়সা সব কিছু আচ্ছা চলো, রাত অনেক হয়েছে, আমরা এখন শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে। তুমি বন্যা, তোমাকে আমি বিশ্বাস করছিলাম। বন্যা তুমি এসব কি কইতাছো? তার মানে তোর শেষ কোন ইচ্ছা নাই? তোমার কি হয়েছে? বাচ্চা আছে,
তুমি আমার জানটার দরকার বলে মিয়া, আমার স্বামী জানটা তুমি ভিক্ষা দাও আল্লাহ, ভিক্ষা দাও তো আমার স্বামী বাইচা থাকো। আমি আমি তোমার কাছে আর কিছু চাই না।